দাঁড়ান দাঁড়ান, না এটা হতে পারে না, এটা তো ফ্যান। আমি কারো দুর্বলতার জন্য কেন যেত? কনফিডেন্ট, আমার ডিগ্নিটি আছে, আমি আমার যোগ্যতায় জিতব। কেউ সেকল দিয়ে বাধা আছে এখানে, তার সাথে সেম লেভেল প্লেইং গ্রাউন্ডে তো কম্পিটিশন হতে পারে না। দরকার হয় বাধাগুলো আমি ভাঙব, তারপর সেম লেভেল প্লেইং গ্রাউন্ডে সম অবস্থায় সম পরিস্থিতিতে তার সাথে কম্পিটিশন করব এবং জিতব। ভাঙব সবার। আমরা এমন একটা গ্রাউন্ডে দাঁড়িয়ে কথা বলি যেখানে একটা মেয়ে শতগুলো বাধা পেরিয়ে আমাদের সাথে কম্পিটিশন করে। আমি কম্পিটিশন করি একটা আনফেয়ার কম্পিটিশন, যেখানে আমি নিজের যোগ্যতার বলে জিতি না, তার বাধার জন্য। তাহলে কোথায় আমার পুরুষত্ব, কোথায় আমার ডিগনিটি? আমি জানি আমি জিততে পারবো, তাহলে কেন না, তাহলে কেন তার বাধাগুলো নিয়ে জিতে লাগবে? তার বাধাগুলো কাটা উঠি, তার বাধাগুলো ভাঙি, তারপরে না সমগ্র সম গ্রাউন্ডে দাঁড়িয়ে আমরা কম্পিট করবো, আমরা প্রতিযোগিতা করবো, তাহলেই আমার যোগ্যতার বলে আমি জয়ী হব, কারো বাধার বলে। দেখি